প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন সৌদিতে বেকার হয়ে বাংলাদেশ কনসুলেটে অবস্থান প্রবাসীদের সৌদি আরবে মাসের পর মাস বেকার ও তাদের কর্মস্থল থেকে সহযোগিতা না পেয়ে দেশটির জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনসুলেটের সাহায্য চেয়েছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি মঙ্গলবার ও বুধবার সকালে এই সব প্রবাসীরা জেদ্দা কনসুলেটে ভিড় করেন পাশাপাশি তারা তাদের সমস্যার সমাধানের ব্যাপারে লিখিত আবেদনও জানান এদিকে দূর থেকে আসা অনেক প্রবাসী কনসুলেট ভবনের বাইরে রাস্তার পাশে রাজযাপন করছেন বাংলাদেশ কনসুলেটে অবস্থান প্রবাসীদের ফেনী জেলার মনসুর জানান কয়েক মাস ধরে তারা ইকামার মেয়াধীন অবস্থায় বেকার সময় পার করছেন এই অবস্থায় কয়েকবার কনসুলেটের সাহায্য তারা চেয়েছেন তিনি আরও জানান ইতোমধ্যেই কয়েকজন প্রবাসীকে নিয়ে সমস্যা সমাধানের জন্য সৌদির লেভার কোর্টে গিয়েছেন বাংলাদেশের কর্মকর্তারা সমস্যায় জর্জরিত প্রবাসীদের বাসস্থান পরিদর্শন করেছেন কনসুলেটের কর্মকর্তারা সমস্যা সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে